হ্যালো, হ্যাঁ বৌদি, বলছি কখন থেকে কলিং বেল বাজাচ্ছি, দরজাটা খুলুন। কে বাপি? তুই জাস্ট একটু দাঁড়া বাবু, আমি এক্ষুনি আসছি। আরে আমি ছাদে ছিলাম রে, কলিং বেলের আওয়াজটা ঠিক শুনতে পাইনি রে বাবু। না না ঠিক আছে, তুমি এই ব্যাগটা ধরো আর আমাকে 50 টাকা দাও। রঞ্জনদার কাছে খুচরো ছিল না, তোমার কাছ থেকে নিতে বললো। আচ্ছা ঠিক আছে, তুই ভিতরে এসে বস। না না ভিতরে গেলে হবে না, আমার অনেক কাজ। তুমি আমাকে 50 টাকা দাও তো। আচ্ছা ঠিক আছে, তুই একটু এখানে ওয়েট কর, আমি যাব আর আসবো। মাগো মো মাগো, বাবা গো, বারবার তুমি আমাকে এইভাবে কষ্ট দেবে, আর একবার এই খেলাটা পুরো করো না। আমার মনে হয় না আমার ভাগ্যে মা হওয়ার সুখটা লেখা আছে। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকুই করেছি, এরপর কি হবে না হবে সেটা তো ভগবানের ইচ্ছে। হ্যাঁ, তুমি ভগবানের উপর সবকিছু ছেড়ে দাও, দিয়ে চুপচাপ শুয়ে পড়ো। আমার তো মনে হয় আমি কোনোদিনই মা হতে পারবো না, আর তোমার কত মুরত আমার জানা হয়ে গেছে। এতই যখন উত্তেজনা, একটা ডিল্ডো কিনে দিচ্ছি, চরম সুখ পাবে। কি হলো এটা? কি শান্ত শুতে পাচ্ছ না? লাথি মেরে কি রাগ মেটাচ্ছ? না না, আমি বুঝতে পারিনি, আই এম রিয়েলি সরি। এই দেখো, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকুই করেছি, এর চেয়ে বেশি কিছু আমার থেকে আশা করো না। আর হ্যাঁ, কাল থেকে 4-5 দিনের জন্য আমি কলকাতার বাইরে যাচ্ছি কাজের জন্য। মাসকাবারির কি লাগবে না লাগবে সব অনলাইনে অর্ডার করে দেবে, ঠিক আছে? কি হলো, ঠিক আছে? এবার চুপচাপ শুয়ে পড়ো, আর জ্বালাবে না।
বৌদি। হ্যালো নন্দিতা, কেমন আছিস বল? খুব ভালো আছি রে, তুই কেমন আছিস বল? তোর কি খবর? তুই তো পুরো ভুলে গেছিস। আমি ভুলে গেছি? তোকে আমি মাসে 50 বার কল করি, তোর কি সময় আছে আমার সাথে কথা বলার? সরি ভাই, তোর সাথে একটু মজা করছিলাম, রাগ করিস না। আসলে তুই তো জানিস ছেলেগুলো যা দোষী হয়েছে, ওদের পেছনেই আমি পাগল, আর সময় কোথায়। রাখ আমার কথা, তোদের কি ব্যাপার স্যাপার? আচ্ছা, ডাক্তারের সাথে যে কনসাল্ট করার কথা ছিল, সেটারই বা কি হলো? ডক্টর আর কনসাল্ট কোথায় কি জানিস তো, প্রতিদিন কিছু না কিছু বাহানায় কথাটা কাটিয়ে দেয়। আই এম জাস্ট ফেড আপ। ছাড় না, বলছিলাম আমি লেকমলে যাচ্ছি, তুই কি আসবি? দেখা হলে খুব ভালো লাগতো। না রে সোনা, আজকে একদম সময় হবে না, তুই তো জানিস আমার প্রবলেমটা কোথায়। আপাতত তুই ফোনটা রাখ, আমার দেরি হয়ে যাচ্ছে, পরে কথা বলবো। যত সব ন্যাকামি ও একলা বাচ্চা মানুষ করছে, পৃথিবীতে আর কেউ বাচ্চা মানুষ করে না। আমি তো ভাবতেই পারছি না তোমার সাথে এরকম একটা জায়গায় দেখা হবে। ভাবা যায় পুরো 15টা বছর পর তোমার সাথে দেখা। এরকমই একটা বাসস্ট্যান্ড থেকে আমরা সারা জীবনের জন্য আলাদা হয়ে গেছিলাম, আবার সেই বাসস্ট্যান্ডেই আমাদের দেখা। মাঝে শুধু 15টা বছর, একেই বলে চলতি কা নাম জিন্দগি। অনেক কিছু বদলে গেছে তাই তো, কোনো অ্যাঙ্গেল থেকে তো কোনো বদল দেখতে পাচ্ছি না। তুমি যেমন ছিলে ঠিক তেমনই আছো। তাহলে এই রকম একটা এক্সপেক্টেড মহিলার দিকে ফিরেই তাকালে না? ব্যাস শুনলো, একটু সুযোগ দরকার, শুধু আমার লেজ ধরে টানো। তুমি এখন কোথায় যাচ্ছ? লেকমল। ফাইন, চলো আমি তোমায় ড্রপ করে দেবো, আমার ক্যাবটা তো এসেই গেছে। কিছু না মনে করো, আমি একটা কথা বলবো, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। আমি জানি তুমি কি বলতে চাও। আচ্ছা, তোমার আমাকে কি মনে হয়? অক্ষম, পুরুষত্বহীন, ঠাসিয়ান একটা চরমর্ব ভূত ভাগিয়ে দেব। আমি ওইভাবে বলতে চাইনি, তুমি আমাকে ভুল বুঝছো। তাহলে আর কি ভাববো? হ্যাঁ, ওই ওই প্রত্যেকদিন ওই তোমার ওই কি ডাক্তার আর ওই ক্লিনিক, এই করে তুমি কি প্রমাণ করতে চাইছো? হ্যাঁ, তো
আজ 10টা বছর তুমি আমার সঙ্গে রয়েছ, তুমি আমাকে চিনতে পারলে না? আচ্ছা তুমি চাও না আমাদের একটা ছোট্ট বাচ্চা, ফুটফুটে বাচ্চা, এই ঘরটাকে আলো করে রাখবে, তুমি চাও না? তুমি কাজে বেরিয়ে যাওয়ার পর এই মরা বাড়িতে আমি কিভাবে থাকি তার একটা খোঁজ রেখেছো তুমি? শুধু টাকা টাকা টাকা। আমি মরলে পরে ওই টাকার চিতায় আমাকে তুলে দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখন শুয়ে পড়ো, কালকে দেখা যাবে। তাহলেই হয়েছে, ওই কাল যে কবে আসবে স্বয়ং ভগবানও জানে না। তোর তুমি যেরকম আনএক্সপেক্টেড সারপ্রাইজ দেবে, সিম্পলি আনবিলিভেবল। আজকে রবিবারটা দুর্দান্ত হবে। জাস্ট ওয়ান্স এগেইন থ্যাংক ইউ। বাবা, এডুকেটেড মাস্টার মশাই, এই যে দাদা, ভাবেতে এত গদগদ না হলেও চলবে। আমি যে সিলি ছিলাম সেই সিলি আছি। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি, তুমি আর বদলাবে না। বদলাতে তো চেয়েছিলাম কিন্তু ছাড়ো, ওসব কথা ছাড়ো। বলছিলাম, তোমার বউ বাচ্চা কোথায়? সত্যি কথা বলতে, আমার দাদা বলো আর ভাই, চারপাশে এত নেড়ামাথা মানুষদের যা অবস্থা, বেলতলা যাওয়ার ইচ্ছা হলো না। ফাটাফাটি এক্সকিউজ। এত হাসবার কি হয়েছে? আমি কি তোমায় কোনো জোকস বলেছি? এ কি রে বাবা। আচ্ছা একটা কথা বলো তো, এই যে সানডেতে তুমি আমার বাড়িতে চলে এলে, তোমার হ্যান্ডসাম ডিউট হাজবেন্ড, তিনি কি করছেন? উনি আরেক প্রেমিকার কাছে গেছে সময় কাটাতে। মানে কি বলছো? টাকা হলো প্রথম স্ত্রী, ওর প্রেমিকা, ওর সবকিছু, আর আমি আমি তোর নামকাবাস্তি স্ত্রী। ও তাই বলো, পুরুষ মানুষ ইনকাম ছাড়া কি বা করতে পারবে? আর ঘরের বউ, ঘরের স্ত্রী, তার কোনো সেন্টিমেন্ট নেই, তার কোনো ইমোশন নেই। ভালোই করেছো বিয়ে না করে। আচ্ছা সরি, আর বলবো না। তোমার ফোনে তোমার হ্যান্ডসাম ডিউটির কোনো ছবি আছে? এইভাবে পরিচয়টা হোক। চুপ, আর একটাও কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, কি খাবে বলো? আমি কিছু খেতে আসিনি। আমি যদি তোমার কাছে তোমার কোনো ইম্পর্টেন্ট জিনিস চাই, তুমি কি আমার দিতে পারবে? টাকা পয়সা সম্পত্তি সবই তো তোমার কাছে আছে, আমি কিভাবে তোমার হেল্প করব? আমায় একটা বাচ্চা উপহার দিতে পারবে? মানে কি বলছো তুমি? মানে আমার এই
গর্ভে আমার একটা বাচ্চা দিতে পারবে? তুমি শান্ত, তুমি শান্ত হয়ে বসো, আমি তোমার সব কথা শুনছি। তুমি শান্ত বসো, শান্ত হও। জানি তুমি আজও আমার কথাগুলো শুনবে, কিন্তু সেদিনকার মতো আজও তুমি কিছু করবে না। আমার মন বলেছিল আমি ভুল করছি, কিন্তু বাবা মার মুখের দিকে তাকিয়ে আমি বেরিয়ে আসতে পারিনি। সেদিন তুমিও আমাকে জোর করনি। এই 10 বছরে আমি শেষ হয়ে গেছি। প্লিজ প্লিজ হেল্প মি। তুমি একটু শান্ত হয়ে বসো, আমি তোমার সব কথা শুনছি। জানো তো, বিয়ের পর রঞ্জনের বাড়িতে নিয়ে আসে, প্রথম দিকে সব ঠিক ছিল। ওর বাবা মা অনেক আগেই মারা গিয়েছিলেন, তাও তো আমার বাবা মার সঙ্গে আমার যোগাযোগ ছিল। কিন্তু 2 বছরের মাথায় আমার বাবা আর 3 মাসের ব্যবধানে মাকে হারালাম। ভাই বোনদের সঙ্গে ওর খুব একটা সম্পর্ক ভালো ছিল না, এমন কি ওদের মুখ দেখাতে কিও হতো না। তারপর আজ এখানে প্রমোটিং, কাল ওখানে প্রমোটিং, কালকে ওই শেয়ার বাজার, ওই ব্যবসা, আমার জন্য কোনো সময় নেই ওর, শুধু টাকা টাকা টাকা। আর বাড়ি ফিরে আমার শরীরটাকে ওর নিজের মতো করে ভোগ করা। তাও যদি জানতাম ও আমাকে একটা সন্তান দিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমি এত কষ্ট পেতাম না। কতবার বলেছি, ডাক্তারের কাছে যাই, কনসাল্ট করি, কিন্তু তাল বাহানা করে কথাটাকে কাটিয়ে দিত। জানো ওর বাইরে কিছু আছে কিনা আমি আমি জানি না, ওর ফোনেও আমি কিছু পাই না। কিন্তু একটা কোনো গণ্ডগোল আছেই, না হলে একটা মানুষ কি করে এত উদাসীন হয়ে থাকে? বুঝলাম, আমার পক্ষে যতটা সম্ভব নিশ্চয়ই করব। কিন্তু কিন্তু তোমার প্রস্তাব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সরি, আই এম রিয়েলি সরি, আমি আমি তোমাকে খুব বাজেভাবে ডিস্টার্ব করলাম। ঠিক আছে, আমি আমি আসছি, থাক, তোমার আর কষ্ট করতে হবে না, আমি নিজে চলে যাচ্ছি। হ্যালো, তোমাকে একটা লোকেশন শেয়ার করেছি, যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো, ফোনে সব কিছু বলা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, আমি আসছি।
অ্যাড্রেস কি করে পেলি? অবাক হলি, এক শহরে আছিস তবু দেখা করার সময় হচ্ছে না। আমি দেখা করার কথা বললেই যে কোনো কিছু বাহানা দিয়ে কাটিয়ে দিস। তুই কি ভালো বন্ধু না রে আমার? আসলে তুই তো জানিস দুটো বাচ্চাকে নিয়ে আসলে। হ্যাঁ হ্যাঁ, তো দুটো বাচ্চা আছে না রে, কোথায় ওরা? দেখতে পাচ্ছি না তোর। আয়া পার্কে নিয়ে গেছে। হুম হুম, তুই কি কি বলিস? সারাদিন তোর দুটো বাচ্চাকে নিয়ে তোর নাজেহাল অবস্থা হয়ে যায়। দিব্যিতে তুই দুটো বাচ্চাকে আয়ার কাছে গুছিয়ে দিয়েছিস, তবুও তোর সময় হচ্ছে না রে আমার সঙ্গে দেখা করার। যাকে ছাড়, তোর হাজবেন্ড রঞ্জন দা কোথায়? ডাক না, একবার আলাপ করে যাই। তুই ভুল ভাবছিস, এখানে এখানে ওই রকম কেউ নেই। ঠাটি এক চড় মারব, যা ওকে ডেকে নিয়ে আয়, যা তুই ওকে ডেকে নিয়ে আয়। যাচ্ছি। সামনে এসে দাঁড়াতে পারল না, তোকে পাঠিয়েছে। ওকে বলে দিস আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি, আর ওই বাড়িতে ঢুকবো না। আমি ওর জন্যে মরে গেছি, বলে দিস।